আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ডোমকল মহকুমা সিপিআইএম কমিটির ডাকে নির্বাচনী কর্মশালা। মহকুমা এলাকার এরিয়া কমিটির সম্পাদক সভাপতি সদস্য সহ শাখা সংগঠনের সম্পাদক সভাপতিদের নিয়ে মুর্শিদাবাদের ডোমকল বিটি হাই স্কুলের সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ভারতের কমিউনিস্ট পার্টি পলিট ব্যুরোর সদস্য অর্থাৎ সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সূর্যকান্ত মিশ্রর উপস্থিতিতেই এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার মঞ্চ থেকে সূর্যকান্ত মিশ্র বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ তৃণমূল এবং বিজেপি বিরোধী জোট চাইছে, মূলত মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে জোট হবে, এমনটাই বলেন সিপিআইএম নেতা। জোট কি আমরা চাইছি যে তৃণমূল বিজেপি বিরুদ্ধে যারা প্রকৃত লড়াই করতে চায় সেই সমস্ত শক্তি কংগ্রেস সহ বাম ফ্রন্ট, বাম ফ্রন্টের বাইরে অন্য বাম, তাছাড়া যে কেউ গণতান্ত্রিক শক্তি ব্যক্তি ইত্যাদি ইত্যাদি আছেন সেই সবগুলোকে নিয়ে একসাথে লড়াইটা করবার, সেখানে জোট কথাটার মানে বড় ব্যাপার নেই। কথা হচ্ছে ভোট যাতে এক জায়গা হবে, ভাগ না হয়, বিজেপি তৃণমূল বিরোধী ভোট যেটা এখন বাড়ছে সেটা ভাগ না হয়, যেটা আমরা এখানে এই জেলায় দেখেছি, যেটা গত বিধানসভা উপনির্বাচনের সময় আমরা যেটা দেখেছি সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছে যে মানুষ কী চাইছে।